হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব স্টুডেন্ট ভিসার আর কি নিউ আপডেট, আর কি সুইডেনে নতুন আপডেট আছে, তো এটা নিয়ে আমি আজকে আপনার সাথে শেয়ার করব। তো বর্তমানে অনেক নিয়ম কানুন চেঞ্জ করতেছে সুইডেনে, অনেক জিনিস চেঞ্জ করতেছে। ধরেন ওয়ার্ক পারমিটের নিয়ম চেঞ্জ করতেছে, এরপরে যারা ইতালি থেকে যারা অন্যান্য দেশ থেকে তাদের জন্য নিয়ম চেঞ্জ করতেছে। ধরেন সুইডেন অনেক সহজ ছিল এখানে পারমিশন পাওয়া, একটা সময় অনেক ঝামেলা কম ছিল, অনেক সুযোগ সুবিধাও ছিল, কিন্তু দিন দিন আগে অনেক কঠিন করতেছে, ওরা অনেক নিয়ম চেঞ্জ করতেছে। ধরেন আগে সুইডিশ পাসপোর্ট, একটা এক্সাম্পল, আগে সুইডিশ পাসপোর্ট পাইতে হলে কোনো ভাষাগত জিও লাগতো না, কিন্তু এখন ওরা করতেছে যে সুইডিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনি ওদের একটা কোর্স আছে এসএফই বলে, বা অ্যাটলিস্ট সুইডিশ মাঝ জানতে হবে। ওরা যে সময় আপনি ইন্টারভিউ নেবেন, তো যে সময় ওরা ইন্টারভিউ নেবে তখন আপনাকে সুইডিশে একটা ইন্টারভিউ নেবে, ওইটা যদি আপনি কমপ্লিট করেন তখন আপনার সুইডিশ পাসপোর্ট দেবে। কিন্তু আগে এগুলা ছিল না, আগে সহজে ধরেন আপনার পাসপোর্ট সহজ সবস হয়েছে, আপনার পারমিশন আছে পারমানেন্ট, আপনি অ্যাপ্লাই করছেন, সুইডিশ পাসপোর্ট দিয়ে দিচ্ছে। কিন্তু এখন অনেক নিয়ম কানুন চেঞ্জ করতেছে, দেন তার মধ্যে একটা ওয়ার্ক পারমিটের নিয়ম, দেন যারা ওয়ার্ক পারমিটের নিয়ম চেঞ্জ করছে ওইটা হলো দেন 26,500 টাকা নেই, 26,500 টাকা আপনার স্যালারি থাকতে হবে নাকি 100। কিন্তু ওইটা কি বিষয় ওইটা না, দেন 26,000। তো বর্তমানে যারা সুইডেন আসতে চান তাদের জন্য একটু দুঃখের খবর বা সুখের খবর, যাই না কীরকম কেয়ার নিবে ওরা যায় না, কিন্তু নতুন একটা আপডেট আসছে, যা হলো আগে ছিল যে স্টুডেন্ট ভিসা যদি আপনি আসেন তাহলে স্টুডেন্ট ভিসা আসার পর আপনি ওয়ার্ক পারমিটে ভিসা চলে আসতে পারবেন সহজে, ওইখানে 13,500 টাকা স্যালারি লাগবে, আর এটা ছিল সবচেয়ে সহজ একটা মাধ্যম। আর বর্তমানে নিউজ একটা আপডেট আছে যা ওয়ার্ক পারমিটের জন্য, আপনি যদি স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা চলে আসেন তখন আপনার বেতন আসবে এখন 26,000-এর মতো। তো 26,000 টাকা বড় বিষয় না, 26,000 টাকা বেতন বড় বিষয় না, বিষয় হলো 26,000 টাকা যেগুলা ছোটো ছোটো কোম্পানি 13,500 টাকা দিত, এবং 26,000 টাকা দেওয়ার মতো ওইরকম কোম্পানি নাই বলতে, বা অনেক আছে এগুলা এত টাকা দিবে না, এটা হলো মেইন নাকি। তো 26,000 টাকা দেওয়ার মতো খুব কম কোম্পানি আছে, এবং দেখা যাইবে যে অনেকে ভাগ দিবে না, বা মানুষ কম দিবে বা মানুষ কম রাখবে, এগুলো নিয়ে ঝামেলা হতে পারে। তো আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে জেনে শুনে বুঝে নিয়ে আসবেন, কারণ সবার উদ্দেশ্য থাকে যে স্টুডেন্ট ভিসায় আসার পর আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন, তারপরে আপনি এখানে থাকার জন্য অ্যাপ্লাই করবেন, সবাই এই আশা নিয়ে আসেন। কিন্তু ওইগুলা এখন একটু কঠিন হয়ে গেছে, ওইটা হলো নতুন আপডেট, যেন এখন 26,500 টাকা লাগবে আর কি, 26,500 সামথিং লাগবে। তো এগুলো আপনি ইমিগ্রেশনের নিউ আপডেটে, ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে নিউ আপডেট দেখতে পারবেন, তো সম্পূর্ণ জিনিস জানতে পারবেন।